প্রাচীন রোমান যুগ থেকেই মানুষের মুখে মুখে ফিরত আরও এক মহাদেশের কথা। পুরাণেও উল্লেখ ছিল দক্ষিণাঞ্চলের এই লুকায়িত ভূখণ্ডের বিষয়। যুগ যুগ ধরে চলতে থাকে এর খোঁজ। ইতিহাস ঘেঁটে জানা যায়, 1642 সালে আবেল তাসমান নামের এক ভ্রমণকারী নিউজিল্যান্ডের একটি উপকূলে পৌঁছালে সেখানকার স্থানীয় মাওরি জনগোষ্ঠীর আক্রমণ থেকে তিনি বেঁচে ফিরলেও তার সঙ্গীরা কেউ ফেরেনি। এমন খবর ছড়িয়ে পড়লে এই প্রাচীন ভূখণ্ডের বিষয়টি আবারও নজরে আসে গবেষকদের। যুক্তরাজ্যের ক্যাপ্টেন জেমস কুকও দুনিয়া থেকে গায়েব হয়ে যাওয়া এই ভূখণ্ডের খোঁজ পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু সফল হননি। সবশেষ 1895 সালে এই অদৃশ্য মহাদেশের রহস্য উন্মোচিত হয়। 1895 সালে জেমস হেক্টর এই অদৃশ্য মহাদেশ প্রসঙ্গে রয়্যাল সোসাইটি অব নিউজিল্যান্ড নামের সংগঠনকে সঙ্গে নিয়ে এক গবেষণাপত্র প্রকাশ করেন। গবেষণায় তিনি উল্লেখ করেন, বর্তমানে নিউজিল্যান্ড মূলত একসময়ের বিস্তৃত এক মহাদেশের পর্বতচূড়ার জেগে থাকা অবশেষ অংশ, যেটি বিস্তৃত ছিল পূর্ব ও দক্ষিণে যত দূর যাওয়া যায় তত দূর পর্যন্ত। কিন্তু বেশিরভাগ গবেষক তার এই মত তখন তেমন একটা আমলে নেননি। তবে 2017 সালে একদল গবেষক যখন জিল্যান্ডিয়া নামের একটি অষ্টম মহাদেশ আবিষ্কারের কথা জানান, তখন সারা দুনিয়ায় আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে 1895 সালে জেমস হেক্টরের করা সেই মন্তব্যটি। নিউজিল্যান্ডের ক্রাউন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা জানান, এই মহাদেশটি ছিল 1.89 মিলিয়ন বর্গমাইল আয়তনের, যা মাদাগাস্কারের থেকে প্রায় 6 গুণ বড়। এই মহাদেশটির 94% ডুবে রয়েছে 6,560 ফুট পানির তলায়। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা সমুদ্রের তলদেশ থেকে উদ্ধারকৃত ড্রেসড রক নমুনা থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে এটি খুঁজে পেয়েছেন। ভূতাত্ত্বিক ও সিসমোলজিস্টদের একটি দল জিল্যান্ডিয়া নামের এই মহাদেশটির একটি মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে আসলে 8টি মহাদেশ। সবশেষ আবিষ্কার হওয়া এই জিল্যান্ডিয়া মহাদেশটি বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম বয়সী মহাদেশ, যা প্রায় 55 কোটি বছর আগে প্রাচীন গন্ডোয়ানাল্যান্ড নামের এক বৃহৎ মহাদেশের অংশ ছিল। সেই অতি মহাদেশটি ছিল পৃথিবীর দক্ষিণাংশের সম্পূর্ণ এলাকা জুড়ে। গন্ডোয়ানাল্যান্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পরই এটি পানির নিচে তলিয়ে যায়। মহাদেশ হতে হলে পর্বতমালার বৈচিত্র্য, সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উচ্চতা, ঘন আবরণ ও সুবিশাল আয়তন থাকতে হয়। জিল্যান্ডিয়ায় এর সবই আছে। 60-এর দশকেই এই বিষয়ে জানাজানি হলেও এ নিয়ে আলোড়ন শুরু হয় 90-এর দশকে। নিউজিল্যান্ড যে হারিয়ে যাওয়া এক মহাদেশের অংশ, সে বিষয়টি প্রমাণ করতে পারলেই সমুদ্র আইন অনুযায়ী আরও 6 গুণ ভূখণ্ড পাবেন বর্তমান নিউজিল্যান্ডের অধিবাসীরা। যদিও এখনও অনেক রহস্যেরই মীমাংসা বাকি, তবে বিজ্ঞানীরা মেনে নিয়েছেন, যুগ যুগ ধরে প্রচলিত সেই অদৃশ্য মহাদেশের কথাটি আদৌ গুজব নয়। এটি সত্যিই সেই অষ্টম মহাদেশ। এখন তারা চেষ্টা করছেন 400 বছর ধরে পানির নিচে ডুবে থাকা নতুন আবিষ্কৃত এই ভূখণ্ডটিকে মহাদেশের স্বীকৃতি দেওয়ার জন্য। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।